আসসালামু আলাইকুম প্রিয় সুধি ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান রাজিউল্লহতুলান্নহর বিতর্কিত বিষয়াদি সম্পর্কে জানব আমাদের আজকের আলোচনায় তাই অনুরোধ করবো পুরো আলোচনাটি না টেনে অন্তত রাতে ঘুমানোর পূর্বে হলেও শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য তো চলুন শুরু করা যাক হজরত ওসমান রাজি আল্লাহতুলান্হর বদনাম রটানোর উদ্দেশ্যে ফিতনাবাজ দলগুলো তার প্রতি মিথ্যা দোষারূপ অপপ্রচার ও কুৎসা রটনার প্রয়াস পেত তারা এত জোরে সোরে এসব অপকর্ম করেছে যে আজ পর্যন্ত দুর্বল চিত্ত মানুষ তাদের প্রচারণার ফাঁদে আটকিয়ে সংশয়গ্রস্ত হয়ে পড়ে এসব দ্বিধা সংশয় দূর করে প্রিয়নবী সাল্লু সাল্লামের মনোনীত ব্যক্তিত্ব তৃতীয় খলিফা হজরত রাদিয়াল্লাহু রাজিয়াল্লাহতোলান্ধর প্রতি রিদ্ধতাপূর্ণ ভক্তি ও অনুরাগ স্থাপনে উদ্যোগে হওয়া জীবনিকার মাত্রই নৈতিক ও ধর্মীয় দায়িত্ব অতএব এই আলোচনায় হজরত উসমান রাজি আল্লাহতাল্নর প্রতি আরোপিত সকল অপবাদ উপসংস্কার উল্লেখ করে এসবের ঐতিহাসিক ও নীতিগত বিশ্লেষণের মাধ্যমে এই জাতীয় বিভ্রান্তি অবসানের চেষ্টা করা হবে হজরত উসমান রাদি আল্লাহ তোল্লাহর বিরুদ্ধে যতগুলো অভিযোগ আনা হয় সেগুলো মোটামুটি এই রূপ নাম্বার এক তিনি শীর্ষস্থানীয় সাহাবি যথা হজরত আমর ইবনুল আস রাজিয়াল্লাহাল্হ্ন হোক হজরত আবু মোসা আশ আরি আল্লাহ হোক হজরত মৌগিরা ইবনে সুারাদি আল্লাহ হোক হজরত আম্মার ইবনে ইয়াসির রাদি আল্লাহ হোক হজরত আব্দুল্লা ইবনে মাসুদ রাদি আল্লাহ এবং হজরত আব্দুর রহমান ইবনে আরকাম রাদি আল্লাহতোলাহকে বিভিন্ন সময় পদচ্যুত করে তাদের স্থলে নিজ আত্মীয়দের মধ্য থেকে অনেক অযোগ্য ও অনবিজ্ঞ লোকের দান করেছিলেন নাম্বার দুই খলিফা হজরত উসমান রাজিউল্লাহতোলাহ রাষ্ট্রীয় কোষাগার তথা বাইতুল মালে তশরুফ করেছিলেন নিজ আত্মীয় স্বজনকে উদার হস্তে সরকারি অনুদান প্রদান করেছিলেন যেমন হাকাম ইবনুল আসকে রাসুল আকরাম সাল্লু আলহ্লাম নগরীতে নির্বাসন দান করা সত্ত্বেও হজরত উসমান রাজিয়াল্লাহতোলাহ তাকে মদিনা প্রত্যাবর্তনের অনুমতি দেন এবং বাইতুল মাল থেকে তাকে এক লক্ষ দ্বিহাম দান করেন হারেস ইবনে হাকামকে বাজারে বিকৃত পণ্যের মূল্যের দশ ভাগের এক ভাগ নিজের জন্য নেওয়ার অনুমতি দান করেন আফ্রিকার যুদ্ধলব্ধ গণিমতের এক দশমাংশ মারওয়ানকে দান করেন আব্দুল্লেবনি খালিদ আল্লাহ তোলাহকে পঞ্চাশ হাজার দিরহাম দান করেন অথচ হজর তুমুর রাজিউল্লাহ তোলাহর আমলে এই ধরনের উদার বদান্যতার কোনো নজির পাওয়া যায় না এছাড়াও খলিফা উসমান রাজিউল্লাহ তোলাহ নিজের জন্য বিরাট একটি ভবন নির্মাণ করেছিলেন যার নির্মাণ ব্যয় বাইতুল মালকে বহন করতে হয় একবার নাগরিকদের ভাতা ভাগ করার পর বাইতুল মালে এক লক্ষ দীর্ঘাম অবশিষ্ট থাকলে হজরত আল্লাহ রাদিয়াল্লাহতুল্লান্হ বিনা কারণে এই অর্থ বাইতুল মালের তত্ত্বাবধায়ক হজরত জাইদ ইবনে সাবিত রাদি আল্লাহতুল্লাহকে গ্রহণের অনুমতি দান করেন নাম্বার তিন আবদুল্ল ইবনে মাসুদ রাদি আল্লাহতুল্লান্নহ এবং উবাই রাদি আল্লাহতুল্লাহুর মাসুহারা বন্ধ করে দিয়েছিলেন নাম্বার চার মদিনার উপকণ্ঠে বাকি নামক স্থানটিকে সরকারি চারণভূমিরূপে গণ্য করে জনগণের জন্য তা থেকে উপকৃত হওয়ার পথ বন্ধ করে দিয়েছিলেন নাম্বার পাঁচ মদিনার বাজারে কোনো কোনো জিনিস নিজের জন্য একচেটিয়া করে নিয়েছিলেন এবং খলিফা নিযুক্ত এজেন্ট ব্যতীত কেহ খেজুরের দানা ক্রয় করতে পারবে না বলে নির্দেশ জারি করেছিলেন নাম্বার ছয় নিজের আত্মীয় স্বজনকে দেশের বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ জমি দান করেছিলেন যা ইতুপূর্বে কোনো খলিফা করেননি নাম্বার সাত তার খিলাফতকালে শীর্ষস্থানীয় অনেক সাহাবাকে নিগৃহীত বা দেশ থেকে বাধ্য করা হয়েছিল যেমন আবুজুর গিফারি রাজিয়াল্লাহতোল্লাহ্নহ আম্মার ইবনে ইয়াসির রাজিয়াল্লাহতোলানহ প্রমুখ কিরাম এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন নাম্বার আট শরীয়তি দণ্ডবিধি জারির ব্যাপারে গাফলতি প্রদর্শন করা হয়েছিল নাম্বার নয় ইবাদত ইত্যাদির ব্যাপারে শীর্ষস্থানীয় কিরামের বিপরীতে অভিমত পোষণ করে একক হাদিসের উপর আমল করেছেন অথচ পূর্ববর্তী খলিফাদয় কোনো হাদিস প্রাপ্তির নির্ভরযোগ্য সূত্র এবং তার নির্ভলতা সম্পর্কে পূর্ণ নিশ্চিত না হওয়া পর্যন্ত তা গ্রহণ করতেন না নাম্বার দশ দিনের মধ্যে নতুন কোনো বিষয় উদ্ভাবন করেছেন অধিকাংশ সাহাবি এসব পছন্দ করতেন না যেমন তিনি হজের সময় মিনাই দুরাকাতের পরিবর্তে চার রাকাত নামাজ পড়েন অথচ রাসলুল্লা সাল্লা সাল্লাম ও তার পরবর্তী খলিফা দ্বয় এক্ষেত্রে সমোদয় দুরাকাতি পড়েছেন নাম্বার এগারো মিশরীয় প্রতিনিধি দলের সাথে কৃত অঙ্গীকার রক্ষা করা তার পক্ষে সম্ভব হয়নি তাকেই তার মৃত্যুর অন্যতম প্রধান কারণ রূপে আখ্যায়িত করা হয়ে থাকে উল্লিখিত বিষয়গুলোই হজরত ওসমান রাদিয়াল্লাহতুলান্নর বিরুদ্ধবাদীদের পক্ষ থেকে নানা রঙে রাঙিয়ে অত্যন্ত কদর্য ও কুৎসিতভাবে তার বিরুদ্ধে অভিযোগ আকারে উত্থাপন করা হয় কিন্তু তথ্য অনুসন্ধান ও প্রেক্ষিত বিশ্লেষণে এসবের একটিও যথার্থ প্রমাণিত হয়নি আমরা এ বিষয়ের একটু গভীরে প্রবেশ করলেই দেখতে পাবো যে দৃষ্টিভঙ্গির পার্থক্য থেকেই এসব প্রশ্নের উদ্ভব ফলে এসব অভিযোগের কোনোই ভিত্তি নেই প্রথম অভিযোগটির উপর দৃষ্টি নিক্ষেপ করলে আমরা দেখতে পাবো যে তাতে তিনি শীর্ষস্থানীয় কিরামকে উচ্চপদসমূহ থেকে অপসারিত করেছিলেন অযোগ্য ও অনবিজ্ঞ নতুন নেতৃত্বের হাতে প্রশাসন যন্ত্র তুলে দিয়েছিলেন নিজ আত্মীয় পরিজনকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছিলেন প্রথম অভিযোগটির বিষয়ে নির্ভরযোগ্য ঐতিহাসিকদের মূল্যায়ন এটাই যে যদি এই অভিযোগকে সত্য বলে ধরেও নেওয়া হয় তাহলে ইসলামের মহান খলিফা আমিরুল মোমিনিন হজরত উমর রাদিয়াল্লাহ তুল্লান্নকে এই একই অভিযোগে অভিযুক্ত করতে হয় অথচ তার সততা নিষ্ঠা নীতিপরায়ণতা ও আপসহীন জীবনাচার দিবালুকের ন্যায় উজ্জ্বল কেননা তিনিও দিগ্বিজয়ী মুসলিম বীর হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাদি আল্লাহ তোলাহ হজরত মুগির ইবনে সুবা দাদি আল্লাহ তোলাহ এবং পারস্য বিজেতা হজরত সাদ ইবনে আবিউ কাসরাদিয়াল্লাহ তোলাহকে বিভিন্ন সময়ে পদচ্যুত করেছিলেন মহান খলিফা হজরত আলী রাদি আল্লাহ প্রতিও তো এই একই অভিযোগ আরোপিত হতে পারে তিনি খলিফা নিযুক্ত হওয়ার পরপরই হজরত ওসমান রাদি আল্লাহ তোল্লাহাহ কর্তৃক নিযুক্ত দায়িত্বশীল ব্যক্তিবর্গকে পদচ্যুত করেছিলেন যাদের প্রচেষ্টা ও সংগ্রামে তারা ব্লুস আর্মিনিয়া সাইপ্রাস ইত্যাদি ভূখণ্ড মুসলিম সাম্রাজ্যের আওতায় আসে রাষ্ট্র ও প্রশাসনের পরিবর্তিত পরিস্থিতিতে শাসক কর্তৃক নিগৃহীত নীতিমালার আলোকেই এসব পরিবর্তন সাধিত হয়ে থাকে সমালোচনার জন্য এসব অনুসন্ধান করলে যেমন সমালোচনার সুযোগ পাওয়া যায় ঠিক তেমনি ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করলে এসব নীতিমালা ও পদক্ষেপই একটি শাসনযোগ বা শাসক ব্যক্তিত্বের কৃতিত্বপূর্ণ অবদান ও ঐতিহাসিক উদ্যোগ বলেও আখ্যা পেতে পারে হজরত ওসমান রাদিআল্লাহতুল্লাহ যে সমস্ত সাবিকে পদচ্যুত করেছিলেন তাদের মধ্যে হজরত আমর ইবনুল আসরাদি তালাহ সাদ ইবনে আবিউ কাস রাদি আল্লাহতুল্লাহ ও হজরত আবু মোসা রাদি আল্লাহ রাদিয়াল্লাহতুল্লাহর পদচ্যুতির বিশদ বর্ণনা ইতিহাসে পাওয়া যায় এর মধ্যে উল্লেখযোগ্য যে সকল কারণকে মূল বলে ধরা হয় তা এইরূপ মিশরের গভর্নর হজরত আমর ইবদুল আল্লাহ আসরাদিয়াল্লাহতুল্লু আলেকজান্দ্রিয়ার বিদ্রোহ দমনের প্রয়োজনে জিম্মিদের সাথে কঠোর আচরণ করেছিলেন এবং তাদেরকে কৃতদাসের পর্যায়ভুক্ত করেছিলেন রাষ্ট্রীয় উদ্যোগে নতুন খাল খনন করা সত্ত্বেও তিনি মিশরের খেরাজ বৃদ্ধি করতে সক্ষম হননি কুফার শাসনকর্তা সাদ সাত ইবনে আবিউ কাসরাদি বাইতুল মাল থেকে কিছু অর্থ কর্য নিয়ে তা আদায় করতে বিলম্ব করলে বাইতুল মালের রক্ষক হজরত আব্দুল্লা ইবনে মাসুদ রাদি আল্লাহ সাথে তার কথা কাটাকাটি হয় তার ফলে হজরত সাদ ইবনে আবিউ কাসরাদি আল্লাহ তোলাহুকে হকে পদ থেকে অপসারণ করা হয় বসরার গভর্নর হজরত আবু মুসা আশ আলি রাদি প্রতি জনগণের পক্ষ থেকে অনস্ত উত্থাপন করা হয় বসরার একটি গণপ্রতিনিধি দল মদিনা শরীফে গিয়ে খলিফাতুল মুসলিমিনের কাছে গভর্নর আবু মোসা আশ আরি রাদি আল্লাহ তোল্লাহাহুর পদচ্যুতির দাবি জানিয়েছিল হজরত মুগিরে ইবনে সুবরাদি আল্লাহ তুলানহুর সম্পর্কে হজরত উমর রাদি আল্লাহ সিদ্ধান্ত ছিল তার স্থলে হজরত সাদ ইবনে আবিউ কাসরাদি আল্লাহ নিয়োগ নিয়োগদান করা তার ওসিওত অনুযায়ী হজরত ওসমান রাজি আল্লাহ এই পরিবর্তন এনেছিলেন ইসলামী শাসন ব্যবস্থার স্মরণযুগে শাসন বিচার ও জনকল্যাণ কার্যক্রম পরিচালনার গুরুদায়িত্ব পালনকালে খলিফা ও আমিরুল মমিনিনদের গৃহীত এসব প্রশাসনিক সিদ্ধান্তকেই বিরুদ্ধবাদীরা উদ্দেশ্যমূলকভাবে তুলে ধরেছে হজরত আম্মার ইবনে ইয়াসির রাদি আল্লাহ তোলাহুকে হজরত উসমান রাদিয়াল্লাহ আল্লাহ পদচ্যুত করেননি হজরত উমর তালান হই তাকে পদচ্যুত করে গিয়েছিলেন শুধুমাত্র হজরত আব্দুল্লাবনে মাসুদ আল্লাহ তোলানহোর ঘটনাটি ছিল একটি ভুল বুঝাবুঝি বিপক্ষে ওদের সীমাহীন অপপ্রচার আর উপর্যুপরি অভিযোগের ফলে খলিফা তাকে অপসারণে বাধ্য হন বিতর্ক ও বিরোধ অবসানে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণকে রাজনৈতিক প্রজ্ঞা বলেই অভিহিত করা হয়ে থাকে বাইতুল মালের তত্ত্বাবধায়ক হজরত আবদুল্লাহ ইবনে আরকাম আল্লাহ তোলাহর পদচ্যুতির ব্যাপারে কোনোর বিশ্লেষণে না গিয়ে এই প্রসঙ্গে হজরত উসমান রাদি আল্লাহতুল্লাহর প্রদত্ত বিবৃতির উল্লেখই এক্ষেত্রে বেশি সমীচীন হবে হজরত উসমান রাদি আল্লাহতুল্লাহ বলেছিলেন আপনারা জানেন যে আবদুল্লাহ ইবনে আর্কাম রাদি আল্লাহতুল্লাহ হজরত আবুবুকুর রাদি আল্লাহ ও উমর রাদি আল্লাহতুল্লাহর যুগ থেকে এখন পর্যন্ত বেতন ও ভাতা বন্টনের দায়িত্ব পালন করে আসছেন কিন্তু বর্তমানে তিনি বয়োবৃদ্ধ ও দুর্বল হয়ে পড়ায় এই দায়িত্ব জাইদ ইবনে সাবিত রা দিয়াল্লাহতুলান্হকে অর্পণ করা হয়েছে রাষ্ট্রের প্রধান হিসাবরক্ষক ও কুসাগর তত্ত্বাবধায়কের গুরুত্বপূর্ণ পদে সুচারুরূপে কার্যক্রম পরিচালনায় অক্ষম হয়ে পড়ায় বয়োবৃদ্ধ কর্মকর্তাকে অবসর প্রদান করত হিসাব রক্ষায় অধিকতর পারদর্শী কোনো ব্যক্তিকে নিয়োগ করা খলিফাতুল মুসলিমিনের সাংবিধানিক দায়িত্ব তাতে অভিযোগ বা অপবাদ আরোপের কোনই অবকাশ নেই দ্বিতীয় অভিযোগটির মূল প্রতিপাদ্য হল অনভিজ্ঞ ও অযোগ্য কর্মকর্তা নিয়োগ তাতে সন্দেহ নেই যে হজরত উসমান রাদিয়াল্লাহ তোলা কর্তৃক নিযুক্ত উলিত ইবনে উকবা রাদিয়াল্লাহ সাইদ সাঈদ ইব্দুল আসরাদি আল্লাহ তোলাহ্নহ আবদুল্লা ইবনা বিশারাহ রাদিয়াল্লাহ তোলাহ ও আব্দুল্লাহ ইবনে আমের রাদিয়াল্লাহ তোলাহু প্রমুখ দায়িত্বশীল কর্মকর্তারা প্রথম স্তরের শীর্ষ সাহাবি বা পূর্ববর্তী খলিফা দোয়ের যুগের গভর্নর ও কর্মকর্তাগণের ন্যায় তাকুয়া ও পরহেজগারির উচ্চস্তরে অধিষ্ঠিত ছিলেন না কিন্তু তাই বলে এসকল মনীষের যোগ্যতা মেধা ও অভিজ্ঞতার অভাব ছিল তাও বলা যায় না রাষ্ট্রের ব্যবস্থাপনা সরকারি কার্যক্রম পরিচালনা ও গৌরবজনক অসংখ্য বিজয় বিজয়াভিযান থেকে এই কথা সুস্পষ্ট হয়ে ওঠে তাছাড়া পরিবর্তিত পরিস্থিতিতে নতুন প্রজন্ম থেকে যোগ্য নেতৃত্ব সৃষ্টিরও ব্যাপার ছিল প্রথম স্তরের সাহাবি ও পূর্বসরী পদস্থ কর্মকর্তার ন্যায় তাকুয়া ও বুজর্গী এই নতুন নেতৃত্বের কাছে আশা করা না গেলেও তাদের অনুসৃত পথে মুসলিম জাতিকে নেতৃত্ব প্রদানের পূর্ণ আশাই জাতি তাদের কাছে করতে পারত হজরত উসমান রাদি আল্লাহ তুল্হ্ন এসব সিদ্ধান্তের ব্যাপারে কারও ব্যক্তিগত মতভেদ থাকতে পারে কিন্তু রাষ্ট্রনীতির আলোকে তা সম্পূর্ণরূপে একটি অপরিহার্য ও বৈধ সিদ্ধান্ত এবং তা খলিফাতুল মুসলিমিনের সাংবিধানিক ক্ষমতার অংশ উলিত ইবনে উকবার আল্লাহ তোলাহ হজরত উমর রাদিয়াল্লাহ খিলাফত আমলে জাজিরার গভর্নর ছিলেন সাঈদ ইবনুল আল্লাহ তোলাহ ছিলেন তাবারিস্তান ও আর্মেনিয়ার বিজেতা আবদুল্লাহ ইবনে আবি সারাহ আল্লাহ তোলাহ জয় করেছিলেন তারাবলুস ও সাইপ্রাস ইতিহাস কি হলে এসব কৃতি ব্যক্তিবর্গকে অযোগ্য ও অনুবিজ্ঞ বলবে কখনোই নয় বসরার গভর্নর আবদুল্লা ইবনা আমের সম্পর্কে যে কথাটি বলা হয় যে তিনি ছিলেন একান্ত তরুণ কিন্তু স্বভাবজাত যোগ্যতা ও কর্মদক্ষতার সাথে বয়স কম প্রশ্নকে নিতান্তই জরুরি এই অল্পবয়স্ক নৌজওয়ান আবদুল্লা ইবনে আমেরি, কাবুল হিরাত সেজিস্তান ও নিশাপুর ইত্যাদি জয় করেন মোট কথা অযোগ্য অনবিজ্ঞ কর্মকর্তা নিয়োগের অপবাদ সত্যের অপলাপ ছাড়া আর কিছুই নয় ইতিবাচক দৃষ্টিতে বিচার করলে বরং তাকে প্রশাসনিক সংস্কার উদ্যমী তরুণদের মূল্যায়ন ও নতুন নেতৃত্ব সৃষ্টির প্রয়াস বলেই অভিহিত করতে হবে তৃতীয় অভিযোগে নিজের খানদানের লোকদেরকে গুরুত্বপূর্ণ পথসমূহে নিযুক্তির কথা উত্থাপিত হয়ে থাকে পূর্ববর্তী খলিফাদয় হজরত বকর রাদিউল্লাহ তো হ ও হজরত উমর রাদিউল্লাহ তোলাহ এই বিষয়টি খুব সতর্কতার সাথে এড়িয়ে চলতেন এ জাতীয় কোনো সন্দেহ সৃষ্টির অবকাশও তারা দিতেন না খিলাফত পরিচালনার সময় নিজ আত্মীয় স্বজনকে তারা সাধারণ নাগরিকদের তুলনায় আরও সংকীর্ণতার মধ্যে রাখতেন কিন্তু হজরত উসমান রাদিউল্লাহ তোলাহ প্রকৃতিগতভাবেই ছিলেন খুব উদার দানশীল ও বিশাল হৃদয়ের ব্যক্তি আরবদের অন্যতম শ্রেষ্ঠ ধনী ব্যবসায়ী ও খ্যাতনামা দানবীর হিসেবে তার মনন এবং আচরণবিধি ইত্যাদি সবই ছিল স্বাতন্ত্রময় উপরন্তু নিজ আত্মীয় পরিজন ও স্বগোত্রীয়দের প্রতি উত্তম আচরণ ও বদান্যতাকে তিনি ইসলামের এক মহান আদর্শ বলে মানতেন নিজ দায়িত্ব ও মর্যাদাপূর্ণ অবস্থান থেকে তাদের জন্য যথাসম্ভব অবদান রাখাকে তিনি ইসলামের আত্মীয় স্বজন সংক্রান্ত নীতি আদর্শের অনুশীলন বলে মনে করতেন একবার লোকেরা তার এই নীতির ব্যাপারে প্রশ্ন তুললে তিনি সাহাবাই কিরামদেরকে সমবেত করে আল্লাহর নামে এই প্রশ্ন রেখেছিলেন যে আল্লাহর রাসুলকে কুরাইশদেরকে গোটা আরববাসীর উপর শ্রেষ্ঠত্ব দেননি কুরাইশদের মধ্যে তিনি বনু হাসিমকে প্রাধান্য দিতেন না তিনি কি তাদের প্রতি বিশেষভাবে নজর রাখেননি উপস্থিত সকলেই নীরব থাকেন এবং কেউ কোনো জবাব দেন না হজরত উসমান রাদি আল্লাহ ন তখন বললেন যদি আমার হাতে জান্নাতের চাবি থাকত তাহলে বন উমাইয়ার প্রতিটি লোককে আমি জান্নাতে ভরে দিতাম বলা নিষ্প্রয়োজন যে তা ছিল মুসলিম বিশ্বের তদনীন্তন খলিফার একটি ইজতেহাতি অভিমত সকল স্তরের সাহাবি বা মদিনার নাগরিকরা তার সাথে একমত না হলেও ইজতেহাতি হিসাবে এই সিদ্ধান্ত সঠিক তার ফলে হজরত উসমান রাদি আল্লাহ শ্রেষ্ঠত্ব ও মহত্ত্ব মুটে ম্লান হয়নি আরেকটি অভিযোগ বাইতুল মাল তশরফ সংক্রান্ত এই সম্পর্কে যত ঘটনা বা বিষয়ের বর্ণনা করা হয়েছে বিস্তারিত আলোচনা করলে তার সবগুলোই মিথ্যা ও অতিরঞ্জিত বলে প্রতীয়মান হবে বিস্তারিত আলোচনার মাধ্যমে এসবের স্বরূপ উদ্ঘাটন করা সম্ভব প্রাসঙ্গিক রূপে এখানে হজরত উসমান রাজি আল্লাহতোল্লাহর আর্থিক অবস্থার আলোচনা করা সমীচীন মনে করছি তিনি নিজ সম্পদ থেকে এমন দান খেরাত করতে সক্ষম ছিলেন কিনা এবং খিলাফত লাভের পূর্বে তার দানের হাত রূপ প্রশস্ত ছিল ইত্যাদি বিষয়ে ভাববারও প্রয়োজন রয়েছে এই কথা ইতিহাসের এক অনস্বীকার্য সত্য যে হজরত উসমান রাজি আল্লাহতোলাহ ছিলেন সাহাবাই কিরামের মধ্যে সর্বাপেক্ষা ধনী তার বিপুল বিত্ত ও বিশাল চিত্তের পরিচয় আমরা লাভ করি হজরত নবী করিম সাল্লামের যুগে মুসলমানদের পানি সংকট দূরীকরণে রোমা ক্রয় মসজিদে নববি সম্প্রসারণ দুর্ভিক্ষ কবলিত মানুষের সাহায্যার্থে বিপুল খাদ্য সম্ভার দান এবং তাবুকের যুদ্ধে সৈন্যবাহিনী করণে তার বিরাট অর্থ ব্যয় থেকে আল্লাহর পথে দান করার বিষয়ে যার ভূমিকা আগ্রহী তিনি যে নিজ সম্পদ থেকে আত্মীয় স্বজনকে দান করেননি এই কথা কে বলতে পারবে হজরত উসমান রাদি একবার বিরুদ্ধবাদীদের জবাবে এই উক্তি করেছিলেন যে লোকেরা বলে আমি নিজের পরিজনদেরকে ভালোবাসি এবং তাদেরকে দান করি কিন্তু আমার এই ভালোবাসা আমাকে জুলুমের দিকে ধাবিত করেনি বরং আমি কেবল তাদের অপরিহার্য অধিকারসমূহ আদায় করে থাকি অনুরূপভাবে আমার দানশীলতাও আমার সম্পদ পর্যন্ত সীমাবদ্ধ মুসলিম জাতির সম্পদকে আমি আমার নিজের জন্য কিংবা অন্যের জন্য হালাল বলে মনে করি না আমি রাসুলুল্লাহ সাল্লাম আবু বকর রাদি আল্লাহতুল্ল এবং হজরত উমর রাদিউল্লাহতুল্লোর যোগেও নিজ সম্পদ থেকে দান করে আসছি অথচ তখন আমি কার্পণ্য ও লোভকে জয় করতে সক্ষম হয়নি আর বর্তমানে আমি আমার নিজ পারিবারিক বয়সীমায় পৌঁছে গিয়েছি জীবনকাল শেষ হয়ে গিয়েছে এবং নিজ সহায় সম্পদ পরিবার বর্গের কাছে সুপর্দ করে দিয়েছি এমতাবস্থায় দুষ্কৃতিকারীরা আমার বিরুদ্ধে প্রচার চালাচ্ছে আল্লাহর কসম আমি কোন নগরীতে এমন পর্যায়ের খেরাজ ধার্য করিনি যেই জন্য আমার উপর এই ধরনের দোষারোপ করা যেতে পারে যাদের কাছ থেকে খেরাজ আদায় করা হয়েছে তাদের কল্যাণেই তা ব্যয়িত হয়েছে শুধু ঘণীমতের মালের এক পঞ্চমাংশ আমার কাছে তা হলেও আমার নিজের জন্য কিছু গ্রহণ করা যায়জ নয় মুসলমানরা আমার পরামর্শ ছাড়াই তা দাবিদারদের মধ্যে ভাগ করেছে আল্লাহর সম্পদের একটি পয়সাও দোষরুফ করা হয়নি আমি তা থেকে এক পয়সাও গ্রহণ করি না নিজের অর্থ সম্পদ থেকেই আমার ভরণ পোষণ চলে অভিযোগ করা হলো যে হাকামকে তিনি তায়েফ থেকে ফিরে আসার অনুমতি প্রদান করেছিলেন অথচ আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম তাকে তায়েফে নির্বাসন দিয়েছিলেন এবং পূর্ববর্তী খলিফা দয় আবু বকর রাজি আল্লাহ তোলাহু ও হজরত উমর আল্লাহ তোলাহু তাকে মদিনা প্রত্যাবর্তনের অনুমতি দেননি এখানে উল্লেখ করা উচিত যে হজরত উসমান রাজি আল্লাহ তোলাহু প্রয়োজন সাপেক্ষে হাকামকে মদিনা প্রত্যাবর্তনের অনুমতি প্রদানের সম্মতি রসুল্লাহ ইসলামের কাছ থেকে নিয়েছিলেন হজরত উসমান রাজিউল্লাহ রাসুল্লাহ সাল্লি সাল্লামের সম্মতির ভিত্তিতেই নিজ খিলাফতকালে তার নিকটত্বীয় হাকামকে মদিনাই প্রত্যাবর্তনের অনুমতি দান করেন এবং নিজ তহবিল থেকে তাকে এক লক্ষ দৃঢ়হাম প্রদান করেন পরবর্তীতে হাকাম তনয় মারোয়ানের কাছে নিজ কন্যাকে বিবাহ দেন এবং উপহারস্বরূপ মারোয়ানকে এক হাজার হাম প্রদান করেন একান্ত স্বাভাবিক এই ঘটনাকে বিরুদ্ধবাদীরা অতিরঞ্জিত করে কদর্য রূপ দান করতে সচেষ্ট হয়েছে তারা যুদ্ধলব্ধ মালের এক পঞ্চমাংশ মারোয়ানকে দান করে দেওয়ার কথা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যমূলক কেননা খলিফার কাছে নিত এক পঞ্চমাংশ সম্পদ মারোয়ান নগদ মূল্যে কিনেছিলেন এই প্রসঙ্গে আল্লামা ইবনে খালদুন রহমাতুল্লাহ আলিহী লিখেছেন ইবনে জুবায়র বিজয়ের সুসংবাদ এবং গণিমতের মালের এক পঞ্চমাংশ দারুল খিলাফত মদিনায় প্রেরণ করলেন পাঁচ লক্ষ স্বর্ণমুদ্রার বিনিময়ে মারোয়ান এই সম্পদ কিনে নেন কেউ কেউ বলে এসব মারোয়ানকে দান করা হয়েছিল তাদের এই কথা সত্য নয় বরং প্রথম যুদ্ধের গণিমতের পঞ্চমাংশের এক পঞ্চমাংশ ইবনে আবি আরকে দান করা হয়েছিল এবার প্রশ্ন উঠতে পারে যে যুদ্ধলব্ধ মালের কোন একটি অংশ আব্দুল্লাহ ইবনে আবি সারহকে দান করার অধিকার কি খলিফার ছিল বিধিগত বিচারে এমন অধিকার খলিফার না থাকায় স্বাভাবিক কিন্তু সাম্রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে তিনি সেনা অভিযান পরিচালনার পূর্বে এই মর্মে অঙ্গীকার করেছিলেন যে তারাবুলুস বিজয়ীকে যুদ্ধলব্ধ মালের পঞ্চমাংশের এক পঞ্চমাংশ পুরস্কার পুরস্কারস্বরূপ দেওয়া হবে এই অঙ্গীকার ছিল সম্পূর্ণ বৈধ ও উপকারী আবদুল্লেবনে আবি সারা যুদ্ধ জয় করে যখন এই পুরস্কারের হকদার হয়ে গেলেন তখন খলিফার উপর এই অঙ্গীকার পূর্ণ করা ছিল অবশ্য কর্তব্য কিন্তু তথাপি বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়া মাত্রই হজরত উসমান রাজিউল্লাহতুল্ল ইবনে আবি কাছ থেকে এই পুরস্কার ফিরিয়ে নেন আল্লামা তাবারি রহমাতুল্লাহি আলহি এই প্রসঙ্গে লিখেন হজরত উসমান রাজিউল্লাহতুল্লাহ বলেন তোমরা যদি তাতে সম্মত হও তাহলে সে এই সম্পদের মালিক হবে আর না হয় তা ফিরিয়ে নেওয়া হবে লোকেরা বলে আমরা সম্মত নই হজরত উসমান রাদি আল্লাহতুলান্হ বলেন ঠিক আছে তা ফেরত নেওয়া হচ্ছে এবং আবদুল্লা ইবনে আবি তা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন আবদুল্লা ইবনে খালিদকে পঞ্চাশ হাজার দীর্হাম দান করা হয়েছে বলে গুজব রটলে হজরত উসমান রাদি আল্লাহাল্হ স্বয়ং মিশরীয় সমালোচকদের বলেছেন যে দান নয় সে রাষ্ট্রীয় কোষাগার থেকে এই অর্থ ঋণ গ্রহণ করেছে হারিস ইবনে হাকামকে মদিনার বাজারে ক্রয় বিক্রয়ের উপর কর আদের নির্দেশ দেওয়ার কথাটি সম্পূর্ণ মিথ্যা ও গর্হিত অপবাদ বাইতুল মালের অর্থে নিজের জন্য প্রাসাদ নির্মাণের কথাটি তো যা্জল্যমান মিথ্যা যে ব্যক্তি জীবনভর দান খৈরাত করে দেশ সয়লাভ করে রেখেছেন বাইতুল মাল থেকে যিনি নিজের ভাতাটিও গ্রহণ করেননি তিনি কি ব্যক্তিগত কাজে মুসলিম জাতির সম্পদ ব্যয় করতে পারেন তাছাড়া সাধারণ গৃহে বসবাসকারী এই বিত্তবান সাহাবি এবং মহামান্য খলিফার জন্য প্রাসাদী বা নির্মিত হল কখন বাইতুল মালের তত্ত্বাবধায়ক হজরত জাহিদ ইবনে সাবিত রাদিয়াল্লাহতোলাহুকে অকারণে এক লক্ষ দ্বীহাম দান করার কথাটিও সম্পূর্ণ অমূলক কেননা এই ঘটনাটি এই রূপ একবার বাইতুল মালের হিসাবাদি পরিষ্কার হওয়ার পর বিপুল অঙ্কের একটা তহবিল উদ্ধৃত থাকে হজরত উসমান রাদিয়াল্লাহতোলানহ এই অর্থ জনহিতকর ও সামাজিক কাজকর্মে ব্যয় করার জন্য হজরত জাহিদ ইবনে সাবিত হকে নির্দেশ দেন তখন হজরত জাইদ ইবনে সাবিত রাদি আল্লাহ মসজিদ নির্মাণ সম্প্রসারণ ও মেরামতের কাজে এই অর্থ ব্যয় করেন হজরত আবদুল্লা ইবনে মাসুদ রাদি আল্লাহ এবং হজরত ওবাই রাদি আল্লাহ তোলা সম্মানী বন্ধ করে দেওয়ার বিষয়টিও এমন ছিল না যার দরুন হজরত উসমান রাদি আল্লাহ তোল্লাহুর উপর অভিযোগ দায়ের করা যায় শাসন শৃঙ্খলার প্রয়োজনে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ সাম্রাজ্যের প্রধান নির্বাহী ব্যক্তির অধিকার বহির্ভূত নয় এক সময় এই দুইজন সাহাবি সম্পর্কে হজরত উসমান রাজিয়াল্লাহতোলান্হর মনে কিছুটা দ্বিধা সৃষ্টি হওয়ার ফলে তাদের জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় হজরত আবদুল্লিবী মাসুদুর ইন্তিকালের পর বাইতুল মালে তার পাওনা ভাতা ও সম্মানের পরিমাণ দ্বারায় প্রায় পঁচিশ হাজার মুদ্রা হজরত উসমান আল্লাহ আল্লাহতোলান্হ তা তার উত্তরাধিকারীদের কাছে পৌঁছে দিয়েছিলেন চারণভূমি ব্যবহারের অধিকার সংরক্ষণ করার যে অভিযোগ হজরত উসমান আল্লাহ আল্লাহতালাহর বিরুদ্ধে উত্থাপন করা হয় তা একান্তই ভিত্তিহীন ও অমূলক যুদ্ধের ঘোড়া ও জাকাতের উটের জন্য চারণভূমির ব্যবস্থা করা সরকারের প্রধান দায়িত্ব রাসুল আকরম সাল্লু আলহুসাল্লাম স্বয়ং বাকি নামক স্থানকে চারণ রূপে নির্দিষ্ট করেছিলেন হজরত উমর রাদিয়াল্লাহ তোল্লান্ধুর খিলাফত আমলে সারা দেশে বহু সংখ্যক ক্ষেত্র তৈরি করা হয় তৃতীয় খলিফা হজরত উসমান রাজিউল্লাহ শাসন আমলে মুসলিম খিলাফতের উট ও ঘোড়ার সংখ্যা বিপুল সংখ্যায় বৃদ্ধি পেয়েছিল তখন একটিমাত্র ক্ষেত্রেই চল্লিশ হাজার উট পর্যন্ত প্রতিপালিত হতো সুতরাং তখন সরকারি ক্ষেত্রের ব্যাপক সম্প্রসারণ ও উন্নয়নের প্রয়োজনও দেখা দিয়েছিল আর এসব চারণ ক্ষেত্র সরকারি উদ্যোগে তৈরি হয়েছিল বলে জনসাধারণের পক্ষে এসব থেকে উপকৃত হবার সুযোগ ছিল না শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থেই এসব চারণ ক্ষেত্রের প্রবেশাধিকার ও ব্যবহারের সুবিধা সংরক্ষিত রাখতে হতো যদি কেহ কথা বলে যে হজরত উসমান রাদিয়াল্লাহ তাল্হ নিজস্ব উঠ ঘোরার জন্য এসব চারণ ক্ষেত্র নির্দিষ্ট করে নিয়েছিলেন অথবা ব্যক্তিগত স্বার্থে তিনি জনসাধারণের অধিকার সংকোচিত করেছিলেন তাহলে এই সম্পর্কে তার নিজের উক্তি হবে উত্তম প্রমাণ বিরুদ্ধবাদীদের অপপ্রচারে অতিষ্ঠ হয়ে তিনি একসময় বলেছিলেন লোকেরা বলে থাকে আপনি বিশেষভাবে চারণ চারণভূমিগুলো তৈরি করেছেন আল্লাহর কসম আমি শুধু সেসব চারণক্ষেত্রই বিশেষভাবে নির্দিষ্ট করেছি যেগুলো আমার পূর্ববর্তী খলিফাদের যুগেই নির্দিষ্ট করা হয় আল্লাহর শপথ মদিনাবাসী যেসব ক্ষেত্রকে চারণভূমি বানাতে চেয়েছে সেসব ক্ষেত্রকে ভূমি বানানো হয়েছে আর সেখানে পশু চোরাতে কাউকে নিষেধ করা হয়নি মুসলিম জনসাধারণের জন্য সেসব দান করে দেওয়া হয়েছে সৎকা বিভাগ রাষ্ট্রীয় পশুপালক ও জনগণের মধ্যে বিবাদ মীমাংসার উদ্দেশ্যেই এসব ক্ষেত্রকে চারণভূমিরূপে নির্দিষ্ট করেছেন তাছাড়া এখানে পশু চোরাতে কাউকে নিষেধ করা হয়নি ঘুষ প্রদান করে সিও অধিকারের অধিক সুবিধা ভোগ করার চেষ্টারত ব্যক্তি ছাড়া আর কাউকে সেখান থেকে তাড়িয়েও দেওয়া হয়নি বর্তমানে আমি মাত্র একটি উটের মালিক অথচ যখন আমি খলিফা নিযুক্ত হই তখন আরবের মধ্যে সর্বাপেক্ষা অধিক ঘোরা ও উট আমারই ছিল আর আজ আমি বাণিজ্যিকভাবে একটি উট বা একটি ছাগলের মালিকও হই শুধুমাত্র হজে গমনের জন্য দুইটি উট আমার রয়েছে উল্লেখ্য যে এই উট দুইটি ব্যতীত তার সমস্ত উট তিনি বাইতুল মালের জন্য ওয়াকফ করে দেন বাজারে কোনো কোনো জিনিসের ক্রয় বিক্রয় নিজের জন্য একচেটিয়াভাবে নির্দিষ্ট করে নেওয়ার যে অপবাদ হজরত উসমান রাদি আল্লাহতালাহর প্রতি আরোপ করা হয় তা সম্পূর্ণ মিথ্যা ও অবাস্তব একজন জালেম বাদশার পক্ষেই শুধু এমন সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব আল্লাহর রসুলের প্রিয়তম সাহাবি এবং মহান হৃদয় খলিফার কাজ এমন হতে পারে না অবশ্য জাকাত হিসাবে প্রাপ্ত রাষ্ট্রীয় কোষাগারের বিপুল সংখ্যক উটের খাদ্যের ব্যবস্থা করার জন্য সরকারিভাবে খেজুরের দানা ক্রয়ের একটি প্রশাসনিক নির্দেশ জারি করার কথা কিতাবে পাওয়া যায় নিজের আত্মীয় পরিজনদের দেশের বিভিন্ন এলাকায় জায়গির প্রদানের যে অভিযোগ হজরত উসমান রাজিয়াল্লাহ তালান্ধর প্রতি আরোপ করা হয় এর তো একটি বিধিবদ্ধ কার্যক্রমের অপব্যাখ্যা হজরত উসমান রাজিয়াল্লাহ শাসন আমলে ইয়ামানের বহু লোক নিজেদের গৃহ সম্পত্তি ত্যাগ করে মদিনা শরীফে চলে আসে তাদের সুবিধার্থে নিম্নাঞ্চলের ভূমির সাথে তাদের জমি বিনিময় করা হয় এই ক্ষেত্রে বসত ভিটা ও উঁচু জমির বিনিময়ে নিম্নাঞ্চলীয় ক্ষেত খামারের পরিমাণ স্বভাবতে বেশি হতো ইরাকে বিস্তর অনাবাদী পতিত ভূমি ছিল ইসলামের ভূমি ব্যবস্থার শাসত্ব মূলনীতি কোনো মৃত জমি যে জীবিত বা আবাদ করে সে এই জমির মালিক হল এর আলোকে হজরত উসমান রাজিউল্লাহতলাহ তার পরিশ্রমী ও উদ্যমশীল নাগরিকদের দ্বারা এসব পতিত ভূমি আবাদের ব্যবস্থা করেছিলেন দেশের অনাবাদী জমিগুলোকে চাষযোগ্য করে নাগরিকদের আর্থিক সচ্ছলতা সৃষ্টি প্রয়াসও বিদ্বেষীদের দৃষ্টিতে একটি অপরাধ বলেই সাব্যস্ত হলো। রাজনীতি ও আদর্শ সংক্রান্ত বিষয়ে আমিরুল মোমিনিন যদি কোনো সাহাবির সাথে কঠোরতা করে থাকেন তাহলে কি তা সাহাবির জন্য অমর্যাদা বলে গণ্য করা যাবে খলিফা হজরত উমর রাদি আল্লাহ তোলাহ হজরত উবাই ইবনে কাব রাদি আল্লাহ তোলাহুকে মেরেছিলেন হজরত সাদ ইবনে আবিউকাস রাদি আল্লাহ তোলাহুকে দোররা মেরেছিলেন এবং হজরত ইয়াজ ইবনে গনম রাদি আল্লাহ তোলা জামা খুলে নিয়ে তাকে ছাগল চড়াতে পাঠিয়েছিলেন আমিরুল মোমিনিনের এসব শাসনমূলক ব্যবস্থাকে কেউ কি সাহাবিগণের জন্য অমর্যাদা বলে আখ্যা দেয় হজরত আবুজুর গিফারী রাদি আল্লাহতোলানহকে হজরত উস্মান রাদিয়াল্লাহতুল্হ নির্বাসনে পাঠাননি বরং তিনি নিজেই দেশান্তরী হয়েছিলেন হজরত উস্মান রাদিয়াল্লাহতোলান্হ রাজনৈতিক কারণে তাকে ডেকে এনে বলেছিলেন আপনি আমার কাছে থাকুন আপনার যাবতীয় ব্যয়ভার আমি বহন করব কিন্তু হজরত আবুজুর গিফারি রাদিয়াল্লাহতোলান্হ এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছিলেন আপনার দুনিয়ায় কোনো প্রয়োজন আমার নেই অনুরূপভাবে হজরত উবাদা ইবনে সামেত রাদি আল্লাহ নির্বাসন প্রসঙ্গে বর্ণনার বৈপরীত্য রয়েছে পরস্পর বিরোধী রেওয়ায়েতে আসল ঘটনা উদ্ধার করা দুষ্কর হয়ে পড়েছে যতদূর জানা যায় হজরত উসমান রাদি আল্লাহতুল্লুর খিলাফতের শেষ সময় অব্দি তিনি সিরিয়ায় ভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিযুক্ত ছিলেন তবে হজরত আম্মার ইবনে ইয়াসির রাদি আল্লাহতুল্লাহ হজরত জন্দুব ইবনে জানাদা রাদি আল্লাহতুল্লাহ ও হজরত আব্দুল্লা ইবনে মাসুদ রাদি আল্লাহতুল্লোর ব্যাপারে রাজনৈতিক কারণে কিছু কঠোর মনোভাব অবশ্যই পোষণ করা হয়েছিল যা হজরত উসমান রাদিয়াল্লাহতুল্লান্হুর ন্যায় মহান সাহাবি ও খলিফাতুল মুসলিমিনের জন্য অশোভনীয় কোনো আচরণ নয় আর না তা সাহাবিগুণের জন্য কোনরূপ অমর্যাদাকর বিষয় হজরত ওসমান রাদিয়াল্লাহতুল্লান্হ স্বভাবত খুবই কোমল হৃদয় ও দয়ার্দ্র চিত্ত ব্যক্তি ছিলেন কিন্তু তাই বলে তিনি শরীয়তের বিধান কার্যকর করতে গাফলতি করেছেন এমন কথা কেবল তার দুশ্মনেরাই বলে থাকে শরীয়তের বিধান কার্যকরের ব্যাপারে যেই দুইটি ঘটনার প্রেক্ষিতে তার উপর উদাসীনের অপবাদ আরোপ করা হয়ে থাকে এতদের সম্পর্কে এখানে বিশদ আলোচনা করা সমীচীন হবে নাম্বার এক উবায়দুল্লাহ ইবনে উমর রাজি আল্লাহ তোলাহ্ন কাছ থেকে হরমোজেনের কিসাস আদায় না করা নাম্বার দুই উলিত ইবনে উকবাকে মদ্যপানের শাস্তি দেওয়ার ক্ষেত্রে অস্বাভাবিক বিলম্ব করা হরমোজনের ঘটনার বিবরণটি হল হজরত উমর রাদি আল্লাহ তোলাহকে আবুল্লু নামে একজন অগ্নি উপাসক ছুরিকা ঘাতে হত্যা করলে হরমুজন নামক একজন ইরানি নৌমুসলিম ব্যবসায়ীকে উমর রাদি আল্লাহতোল্লাহর পুত্র উবৈদুল্লাহ হত্যা করেন কারণ তার বিশ্বাস যে সে এই হত্যা ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল এবং তার কিছু আলামতও তিনি পেয়েছিলেন হজরত উসমান রাদিয়াল্লাহতোল্লাহ খিলাফতের দায়িত্বভার গ্রহণের পর সর্বপ্রথম এই মামলাটি তার সম্মুখে উত্থাপিত করেন তিনি এই ব্যাপারে সাহাবাই কিরামের মতামত জানতে চান হজরত আলী রাদিয়াল্লাহতোল্লাহরমুজনের কিসাস হিসাবে উবাইদুল্লাহর মৃত্যুদণ্ডের বিধান তুলে ধরলেন কোনো কোনো সাহাবি বললেন গতকাল উমর রাদি আল্লাহ তালাহ শহীদ হয়েছেন আর আজকে তার পুত্রকে মৃত্যু মুখে ঠেলে দেওয়া হবে হজরত উমর ইবনুল আসরাদি আল্লাহ তোল্লাহ বললেন আমিরুল মমিনিন উবৈদুল্লাহকে আপনি মাফ করে দিলে আশা করা যায় আল্লাহর কাছে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে না মোট কথা অধিকাংশ সাহাবি উবৈদুল্লার প্রতি ক্ষমা প্রদর্শনের পক্ষে মত প্রকাশ করলেন মতামত গ্রহণের পর হজরত উসমান রাদি আল্লাহ বললেন যেহেতু হর্মজনের কোনো উত্তরাধিকারী নেই খিলাফতের প্রধান হিসাবে আমি তার অভিভাবক অতএব আমি তার হত্যার ব্যাপারে রক্তপণ গ্রহণে সম্মত আছি এরপর তিনি নিজের ব্যক্তিগত সম্পদ থেকে এই রক্তপণ বা দিয়াত আদায় করে দেন হজরত উসমান রাজি হ যেমন বিজ্ঞচিত পন্থায় এই মামলার ফয়সালা করেছিলেন তার চেয়ে উত্তম আর কোনো সিদ্ধান্ত এই মামলার ব্যাপারে তখন আর সম্ভব ছিল না কতিপয় বহিরাগতের ষড়যন্ত্রে এবং অমুসলিম একজন শত্রুর আক্রমণে নিহত মহান খলিফার হত্যার প্রতিশোধরূপে তার পুত্রের এই আবেগপূরণ কর্মকাণ্ড পাশাপাশি ইসলামী অনুশাসনের দৃষ্টিতে তার এই বিধি বহির্ভূত হত্যা প্রবণতা শোকাভিভূত মুসলিম জাতির গোচরে ইবনে উমর রাদিয়াল্লাহতোল্হকে মৃত্যুদণ্ড প্রদান আবার নিহত ব্যক্তির ন্যায় বিচার পাওয়ার অধিকার ইত্যকার সমূহ সংকটে হযরত উসমান রাদিয়াল্লাহতোলান্হ যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন তার অন্যথা হলে সারা আরবে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির সমূহ সম্ভাবনা ছিল শরীয়ত নির্দেশিত পন্থায় বিজ্ঞ সাহাবিগণের সর্বসম্মত ও সুন্দর রায়টিকে কেবল ইসলামের শত্রুরাই শরীয়তের অনুশাসন কার্যকরে গাফুলতে বলে অভিহিত করতে পারে কুফার গভর্নর উলিত ইবনে উকবার বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ উত্থাপিত হলে হজরত উসমান তাৎক্ষণিক তাকে বরখাস্ত করেন কিন্তু এই মামলার সাক্ষীদের সাক্ষ্যের ব্যাপারে পূর্ণ নিশ্চিত না হতে পারায় এই শাস্তি বিধানে বিলম্ব ঘটে পরবর্তীতে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ হস্তগত হওয়ার পর গভর্নর উলিত ইবনে উকবাকে নির্দিধায় শাস্তি প্রদান করা হয় হজরত উসমান আল্লাহ তোলাহ নির্ভরযোগ্য হাদিসের স্থলে তুলনামূলক দুর্বল হাদিসের উপর আমল করেছেন এই কথাটি সম্পূর্ণ মিথ্যা কিন্তু সম্ভাব্য স্থানসমূহে ইস্তিহাদি বিষয়ে ভিন্ন ও স্বতন্ত্র মত পোষণ করার ইখতিয়ার তার ছিল বলেই তিনি এমন করেছেন যা শুধু হজরত উসমান আল্লাহ তোলাহই নয় বরং সমস্ত বিজ্ঞ সাহাবির ক্ষেত্রেই ধর্মীয় অধিকার রূপে স্বীকৃত পাশাপাশি দিনের মধ্যে নতুন কিছু উদ্ভাবন বা বিদাতের জন্ম দেওয়া সম্পর্কিত অভিযোগটিও অনুরূপ মিথ্যা ও বানোয়াট শরীয়তের সুস্পষ্ট নির্দেশ আছে বলেই তিনি মিনাই রাকাত নামাজ পড়েছিলেন সাহাবিরা যখন তারই কাজটিকে বিদাত বলে সন্দেহ করেন তখন তিনি সাহাবাই গ্রামের এক সমাবেশে দুই রাকাতের স্থলে রাকাত নামাজ পড়ার কারণ দর্শিয়ে এই বক্তব্য পেশ করেছিলেন তিনি বলেছিলেন ভাইসব আমি মক্কায় পৌঁছে সেখানে অবস্থানের নিয়ত করে নিয়েছিলাম কারণ আমার পরিবার পরিজনের কেউ কেউ সেখানে অবস্থান করছিলেন আর রাসল্লা সাল্লু আলাইহ্লামকে আমি বলতে শুনেছি যে এই ব্যক্তি কোনো শহরে অবস্থানের নিয়ত করে তার সেখানকার মুকি মেরে নেয় নামাজ পড়া উচিত এই জন্যই আমি দুই রাকাতের স্থলে চার রাকাত নামাজ আদায় করেছি হযরত ওসমান রাজিয়াল্লাহতোলা বিরুদ্ধে এই অভিযোগটিও আনা হয় যে তিনি মিশরীয় প্রতিনিধি দলের সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করেছিলেন এবং তাই তার শাহাদাতের অন্যতম প্রধান কারণ এই প্রসঙ্গে বিদ্রোহীদের মদিনা আগমন খলিফার দরবারে বিদ্রোহী দল এবং তার শাহাদত সম্পর্কিত আলোচনায় সবিস্তার আলোচিত হয়েছে সেখানে এই কথা প্রমাণিত হয়েছে যে বিদ্রোহীদের সাথে হজরত উসমান রাদি আল্লাহতুল্লুরকৃত অঙ্গীকার ভঙ্গের কাহিনিটিও একটি সাজানো বিষয় এবং বিদ্রোহী অপশক্তির এক কৌশল সম্মানিত সুধী ইসলামের তৃতীয় খলিফে হজরত উসমান রাজি আল্লাহ তাল্হর বিতর্কিত বিষয় সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে সৌদ্রী দিলে কৃতজ্ঞ থাকব আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত